দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল মুন্সীগঞ্জ শহর রক্ষা বাঁধ। অসংখ্য ব্লক ধসে পড়ায় বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বাঁধটি। স্থানীয়দের অভিযোগ, সংস্কারের জন্য প্রতি বছর বরাদ্দ এলেও কোনো কাজ হয় না। শুষ্ক মৌসুমে বাঁধটি সংরক্ষণ করা না হলে বর্ষায় বাড়িঘর দোকানপাট হারানোর শঙ্কায় এলাকাবাসী। ধলেশ্বরী নদীর পার ঘেঁষে গড়ে উঠেছে মুন্সীগঞ্জ শহর। 3 কিলোমিটার দৈর্ঘ্যের এই বাঁধ এক যুগেরও বেশি সময় ধরে বন্যার কবল থেকে রক্ষা করে আসছে এই শহরকে। তবে সুষ্ঠু রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে বর্তমানে বেহাল এই শহর রক্ষা বাঁধ। অসংখ্য ব্লক ধসে পড়ায় মুক্তারপুর, ফিরিঙ্গি বাজার ও লঞ্চঘাট এলাকার বাঁধ বেশি ঝুঁকিপূর্ণ। গেল বন্যাতেও ক্ষতিগ্রস্ত হয় বাঁধের বিভিন্ন অংশ। বাঁধ সংস্কারে প্রতি বছর বরাদ্দ থাকলেও তেমন কোনো কাজ হয় না বলে অভিযোগ স্থানীয়দের। কয়েকটি স্থানে কোনো রকমে জোড়াতালি দিয়েই দায় সেরেছে পানি উন্নয়ন বোর্ড। আগামী এক মাসের মধ্যে 125 মিটার অংশ এবং 1 থেকে 1.5 বছরের মধ্যে আরো বড় ধরনের সংস্কারের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। জনস্বার্থে দ্রুত বাঁধ সংস্কারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা খুব শীঘ্রই তাদের যে রক্ষণাবেক্ষণের জন্য যে বরাদ্দ আছে সেই বরাদ্দ দিয়ে বাঁধটি মেরামতের উদ্যোগ গ্রহণ করবে। শহর রক্ষা বাঁধের ওপর গড়ে ওঠা অবৈধ সব স্থাপনা উচ্ছেদেরও তাগিদ দিয়েছেন স্থানীয়রা। জাহিদ হাসান, যমুনা নিউজ।